আজ শনিবার 24শে ভাদ্র 2022 সালের 10ই সেপ্টেম্বর। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের জানাবো, আজ ভাদ্রপদ পূর্ণিমা। আজকের দিন থেকেই 15 দিনের জন্য শুরু হয়ে গেল পিতৃপক্ষের। আজকের দিনে দান ধ্যান করার মাহাত্ম্য, গঙ্গায় স্নানের মাহাত্ম্য, পিণ্ডদানের মাহাত্ম্য বা তর্পণের মাহাত্ম্য কিন্তু অত্যধিক। আজ সত্যনারায়ণের পূজা করে পূর্ণিমার এই ব্রত কথা পালন করুন, প্রভূত পরিমাণে উপকার পাবেন। না পারলে নিরামিষ খাদ্য খাবার খান, মদ মাংস খাবেন না, তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না, সকল প্রকার মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। আর ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে বলুন, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 5 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, সুতরাং দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে। আত্মবিকাশের প্রকল্পগুলি একের থেকে বেশি উপায়ে আপনাকে পুরস্কৃত করতে পারে, তাই দিনের শুরুটা যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের মাধ্যমে করুন। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই কিন্তু হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে। তার উপরে দিনটি ব্যয়বহুল একটি দিন, খরচ কিন্তু বাড়তে চলেছে। বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজনের কারণে অতিরিক্ত অর্থ আপনাদের ব্যয় হতেই পারে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি কিন্তু একদমই আপনাদের পক্ষে নেই। আপনাদের লকারে কিছু বাসমতি চাল এবং একটি রূপোর কয়েন রেখে দিন, তাহলে দেখবেন আপনাদের আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে। আজ চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়তে চলেছে। তৎসত্ত্বেও কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার আজ অফিস পলিটিক্স গসিপিংয়ের অংশ যেন হবেন না। নতুন উদ্যোগ পরিকল্পনাকে পিছিয়ে দিন, নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন। রাজনীতিবিদদের কঠোর কায়িক পরিশ্রম আরও বৃদ্ধি করবার প্রয়োজন আছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটিতে পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎসঙ্গে চলে যেতে পারে, মাদকাসক্ত হতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও কিন্তু বলে দিতে পারে। আজ আপনার পছন্দের মানুষজনদের সাথেই অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, মুখনিঃসৃত বাণীর দিকে খেয়াল রাখুন, তা না হলে আপনার মুখনিঃসৃত বাণীর দ্বারা কাছের মানুষজনদেরকেও আপনারা শত্রু বানিয়ে ফেলতে পারেন। যারা গৃহবধূ আছেন, গৃহের কর্ম সমাপ্ত করবার পরে নিজের মর্জিমাফিক ক্রিয়াকলাপ করুন, তা না হলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী হতে পারেন। আজ কিন্তু খালি সময়ে এমন কোনো কাজ করার চেষ্টা করুন যেগুলো দীর্ঘ সময় ধরে সমাপ্ত করে উঠতে পারছিলেন না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে দিনটি এক প্রকার মধ্যম প্রকৃতির কাটবে। গৃহে মেরামতির কাজ করে কাটাতে পারেন, আজ হোম রিপেয়ারিং বা কোনো রিপেয়ারিংয়ের কাজবাজ আপনারা করতেই পারেন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আজ বলুন, হে কৃষ্ণ করুণার সিন্ধু, দীন বন্ধু জগতপথে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে।